রাতের আধারে বাঁচার জন্য মানববন্ধন আইসিটি মামলার হুমকি থানায় মামলা করার এখতিয়ার নেই তবুও টাকার ক্ষমতায় চলছে লবিং কথিত ফেসবুক সাংবাদিকেরা টাকার বিনিময়ে রতনের সাফাই খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্তর্গত দীঘিনালা উপজেলার এক নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমান কবির রতনের বিরুদ্ধে অন্যায় অবিচার দুর্নীতি ও জঙ্গিবাদের অভিযোগের অন্ত নেই দেশব্যাপী অসংখ্য জাতীয় দৈনিক ও গণমাধ্যমগুলোতে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে এই রতনের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় এতই দীর্ঘ যে পর্বের পর পর্ব সংবাদ প্রচার করেও শেষ হবে কিনা এ বিষয়ে সন্দিহান ভুক্তভোগীরা অনেকের মন্তব্য এই দুর্নীতিবাজ ও অত্যাচারী রতন চেয়ারম্যানের বিরুদ্ধে কয়েকশো নিউজ করলেও শেষ হবার নয় সম্প্রতি তার বিরুদ্ধে গণমাধ্যমে তথ্যবহুল অনেক সংবাদ প্রচার করা হয় সিটিজি ক্রাইম টিভিতেও তথ্যবহুল সংবাদ প্রচার করা হলে রতনের ভ্যালু কমতে থাকে জনমহলে এতে করে তৎপর হয়ে ওঠে রতন চেয়ারম্যান ভাবমূর্তি নষ্ট হবার উপক্রম হওয়ায় চতুর চেয়ারম্যান নতুন ফোন দিয়াটে আর সে মোতাবেক টাকার বিনিময়ে রাতের আধারে বাঁচার জন্য মানববন্ধন করে জন প্রতি পাঁচশো টাকা করে দিয়ে মহিলা ও পুরুষ সহ মোট একশো জনকে সংগ্রহ করে জঙ্গি গ্রুপের সদস্য মনুর মাধ্যমে নোয়াখালীর মোবাইল চোর মাজেদটাকে ক্যামেরা ভাড়া করে ভিডিও করার জন্য বিশ হাজার টাকার বিনিময়ে হোটেলের দুই দিন দুই রাত এই মোবাইল চোর মাজেদ ও তার কথিত স্ত্রী সহ থাকার জন্য প্রদান করে যার মূল উদ্দেশ্য ফেসবুকে রতনের পক্ষে ভিডিও আপলোড করা টাকার বিনিময়ে তা আবার ভিত্তিহীন ফেসবুক পেজ দেশযোগে সাফাই গিয়ে সংবাদ আকারে প্রচার করে এই দেশযোগ পেজ নামে কথিত অনলাইন মাধ্যমের নানা অপকর্ম ও অপরাধ নিয়ে আবার অসংখ্য সংবাদও প্রচারিত হয়েছে ফাঁত পেতে অর্থলিপসু এই পেজের সাথে যুক্ত কিছু অসাধু মানুষ সাধারণ মানুষকে জিম্মি করে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় সর্বস্ব এই রতন চেয়ারম্যান তার বিরুদ্ধে আনিত ও প্রমাণিত সকল অভিযোগকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে টাকা দিয়ে কিছু লোকজন ভাড়া করে এনে মানববন্ধন করে জানা যায় জেলা থানা নেতা থেকে শুরু করে থানার ওসি শহর সবাই রতনের টাকার কাছে জিম্মি হয়ে আছে এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন আমি মোবাইলে কথা বলি না আপনার প্রতিনিধি পাঠান আর রতনের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিষয়ে ফোনে কথা বলবেন না এ এবং কিছু জানা নেই বলে জানান প্রতিষ্ঠান বা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ এলে আইজি ডিআইজি দুদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য জমা দেওয়ার নিয়ম আছে কিন্তু এই দুর্নীতিবাজ রতনের অপকর্মের সংবাদ প্রকাশ করায় তিনি আইসিটি মামলার হুমকি দিচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দিচ্ছে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা থানায় করার কোনো বৈধতা নাই রাষ্ট্র বলছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার আগে তদন্ত করে এবং কোর্ট থেকে পারমিশন নিয়ে এরপর কোর্টে মামলা করা যাবে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে তিনি যে একজন খারাপ লোক তার তথ্য প্রমাণাদি সহ সংবাদ প্রকাশ করা হয় ভোলার বার্তায় শিরোনাম করেছে চেয়ারম্যান রতনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির পাহাড় ইউনিক নিউজ শিরোনাম করেছে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিডি নিউজের শিরোনাম করেছে মাদক সম্রাট এক নং মেরুম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সিটিজি প্রাইম নিউজের শিরোনাম করেছে খাগড়াছড়ির মাদক সম্রাট রতন সিলেট নিউজ শিরোনাম করেছে দুর্নীতি করে পাহাড় গড়েছেন রতন বিল্ডিং সহ কোটি কোটি টাকা ভোরের আলো শিরোনাম করেছে রতনের খুঁটির জোর কোথায় বাংলাদেশের দিগন্ত শিরোনাম করেছে দুর্নীতির পাহাড় গড়েছে রতনের বাড়িতে সিটিজি ক্রাইম টিভিতে শিরোনাম হয়েছে খাগড়াছড়ির ওসি রতনের কাছে জিম্মি রূপান্তর বাংলায় শিরোনাম করেছে চেয়ারম্যান রতনের প্রতিবন্ধীকে মারধর আবার টাকার বিনিময়ে প্রতিবাদ উল্লেখ্য রহমান কবির রতন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন ভিজিডি ভিজিএফ সহ বিভিন্ন প্রকল্পে টাকা আত্মসাৎ করেছেন নিয়মিত পরিষদের সভা করেন না প্রাপ্য ভাতা দেন না সাধারণ মানুষ তাকে কাছে পায় না অভিযোগ আছে পরিষদের ট্যাক্স জন্ম নিবন্ধন ট্রেড লাইসেন্স হোল্ডিং কর ইত্যাদি থেকে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি এমনকি ভাতা দিন নিজে ভোগ করার জন্য প্রতিবন্ধীকে মারধর করতেও দ্বিধাবোধ করেন না অসহায়কে মেরে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করেন তবুও প্রাপ্য ভাতা দিতে অস্বীকার করেন এই রতন চেয়ারম্যান বিশদ তদন্ত করলে দুর্নীতি দমন কমিশন দুদক রতনের বিরুদ্ধে আরও নানা অপরাধের সন্ধান পাবে পরবর্তী পর্বে আসছে আরও চমক দেখতে চোখ রাখুন সিটি ক্রাইম টিভির পর্দায়